আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে মিষ্টি দই, যেটা ছোট বড় সবারই কিন্তু খুব পছন্দ। তো এটা আমি দুই পদ্ধতিতে বানিয়েছি, চুলায় এবং ওভেনে। যেভাবে সনাতন পদ্ধতিতে বানানো হয় সেভাবে আমি আমার হয় না, তো সেই জন্য আমি আজকে দুই পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই দইটা বানাতে কী কী লাগছে। তো প্রথমে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেখানে আমি 1.5 লিটার দুধ, ফুল ক্রিম হতে হবে দুধটা, তো ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ ইয়ে দিয়েছি, কন্ডেন্স মিল্ক দিয়েছি। তো এখানে কন্ডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু চিনিও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট কন্ডেন্স মিল্কটা ইউজ করলে মানে দইটা আরও অনেকটা ভালো, অনেক টেস্ট ভালো আসে। তো সেই জন্য আপনারা চাইলে কিন্তু ইয়াও ইউজ করতে পারবেন, চিনিও দিতে পারবেন। তো আমি দইয়ের দোকানের যে দইয়ের পারফেক্ট কালারটা আনার জন্য আমি এখানে একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি। তো এখানে প্রায় 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে ক্যারামেলের কালারটা আসতেছে। তো এভাবে আমি ইয়ে করে নিব, ক্যারামেলটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কালার আসার পর্যন্ত ইয়ে করতে থাকব। তো এতে এভাবে এখন দেখতে পাচ্ছেন যে পুরো ইয়ে কালারটা একদম ইয়ে হয়ে গিয়েছে, কালার চলে এসেছে। তো এখন আমি এক হাত দিয়ে দুধটা ঢালবো আর এক হাত দিয়ে ক্যারামেলটা নাড়তে থাকবো। এভাবে নাড়তে হবে, না হয় কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। তো সেই জন্য এভাবে এক হাত দিয়ে দিতে হবে আর এক হাত দিয়ে ক্যারামেলটা নাড়তে হবে। তো এখন কিছুক্ষণ এতে চুলায় রেখে ক্যারামেলটা আর দুধটা ভালোভাবে মিক্স করে নিব। এ আপনারা চাইলে কিন্তু ক্যারামেল না দিয়ে ইউজ করলে অরেঞ্জ ফুড কালারটাও একটু ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু সুন্দর একটা কালার আসবে। কিন্তু আমি দোকানের যে পারফেক্ট কালারটা আনতে হলে ক্যারামেলটা ইউজ করতে হবে, তো সেই জন্য চিনির পরিমাণটা কিন্তু একটু সাবধানে দিতে হবে। তো তা দেখতে পাচ্ছেন যে আমার দুধটা আর ক্যারামেলটা পুরোপুরি মিক্স হয়ে গিয়েছে। তো এখন ক্যারামেলটা আমি ঢেলে দিচ্ছি। তো এটা 4টা বলক ওঠার পরে আমি চুলাটা অফ করে দিব। দইয়ের দুধটা কিন্তু পাতলাই থাকে, এটা এমন না যে 1 লিটার দুধকে 1/2 লিটার করে তারপরে ঘন করতে হবে, কিন্তু ঘন করলে দইয়ের দুধটা ইয়ে হয়ে যায়, দইটা কেমন জানি আঠালো আঠালো হয়, খেতে তেমন ভালো লাগে না। তো দইয়ের দুধ সবসময় পাতলা থাকতে হয়। তো এটা আমার ইয়েটা এভাবে বলক উঠতে উঠতে দেখতে পারবেন যে একটু পরেই খুব সুন্দর একটা কালার আসবে, এখনই অলরেডি কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। তে তো 5টা বলক ওঠার পরে দেখতে পাচ্ছেন যে দুধের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এভাবে নেড়ে চেড়ে আমি দুধটাকে ঠান্ডা করে নেব। তো এখানে আমি টক দই দিয়ে বানাবো দইটা, তো সেজন্য এরকম 3টা টক দই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই টক দই ইউজ করতে পারেন। তো এগুলোকে আমি প্রথমে ছেঁকে নিব। তো এতে এভাবে একটা ছাঁকনির উপরে দইটাকে প্রায় আধা ঘন্টা ইয়ে করে রেখেছি, এভাবে ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে অনেক পানি পড়েছে। তো এভাবে ছেঁকে নিলে যখন দইটা কাটা হবে তখন আর পানি ওঠে না, তো সেজন্য এভাবে দইটাকে ছেঁকে নিলে ভালো। তো এভাবে দইটাকে ছেঁকে নিয়ে পানিটা ফেলে দিয়ে এখন আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। তো দুধটাও পুরোপুরি ঠান্ডা না, হালকা কুসুম গরম থাকতে হবে, একেবারে ঠান্ডা করা যাবে না দুধটাকে। তো এখন দইটা আর দুধটাকে মিক্স করে নিব। তো আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি 2টা পাতিল নিয়েছি, একটা মাটির পাতিল আর কাচের পাতিল। তো মাটির পাতিলটার মধ্যে আমি ওভেনে বসাবো আর কাচের পাতিলটা আমি চুলায় বসাবো। আপনারা আমাদের এখানে তো এখন মানে এত বেশি গরম পড়ে না, তো সেই জন্য যে সনাতন পদ্ধতিতে যেভাবে বসানো হয় কাঁথা বালিশ দিয়ে সেভাবে বসাতে পারি না।
তো হয় না তো সেজন্য তো এখন আমি চুলার পাত চুলায় বসাবো যে পাতেলটা সে ইয়াটা এটার মধ্যে একটু পানি দিয়ে একটা কাপড় দিয়ে দিয়েছি তো এখন এটাকে এক ঘন্টা চুলাটা জ্বালিয়ে রেখে তারপরে অফ করে দিব তো এইভাবে সারা রাত্র কিন্তু আমি চুলায় এভাবে পাতিলটা বসিয়ে রাখব সকালে উঠাবো তো ওভেনেও সেম ওভেনটাকে আগে প্রিহিট করে নিতে হবে তো এখন একটা ট্রের মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে 50 ডিগ্রি সেলসিয়াসে আমি ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি এভাবে যারা বলে 10 মিনিট 15 মিনিট পরে 10 মিনিট 15 মিনিটে দই হয়ে যায় কিন্তু আমি কখনো সফল হই নাই তো সেজন্য আমি এটা 1 ঘন্টা ওভেনটাকে চালিয়ে রেখে তারপরে সকাল বেলা এটাকে বের করব তো প্রায় 5 ঘন্টা পরে আমি চুলার যে ইয়াটা দইটা সেটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কিন্তু বসে গিয়েছে এভাবে চুলাটা 1 ঘন্টা চালিয়ে রেখে পরে অফ করে দইয়ের পাতিলটা সারা রাত্র পাতিলে অথবা ওভেনে রেখে দিব রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন যে অনেকটা সুন্দর হয়েছে কত সুন্দর একদম দোকানের মতো কিন্তু পারফেক্ট হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ সবাই আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ